হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে তোমরা খুব সহজেই এই লোভনীয় স্বাদের রান্নাটা তৈরি করে ফেলতে পারো। আর যারা নিরামিষভোজী তাদের জন্য তো এটা একটা আদর্শ রেসিপি, সেটা হচ্ছে ডালের বড়ার তরকারি। খুবই সহজ রেসিপি, আর আমি এটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও তোমরা নিরামিষ দিনগুলোতে বা যারা নিরামিষভোজী তারা এটা রান্না করতে পারো, খুবই টেস্টি হয় খেতে। তো চলো শুরু করি ডালের বড়ার তরকারি বানানো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ মসুরির ডাল। এটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজে দেখতে পাচ্ছ এটা অনেকটাই ফুলে গেছে। আর তোমরা কিন্তু মসুর ডালের জায়গায় ছোলার ডাল কিংবা অড়হর ডালও ব্যবহার করতে পারো, এমনকি তোমরা মুগ ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো, খুবই ভালো হয় সেটাও খেতে। তো এটাকে এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে এটার পেস্ট তৈরি করে নেব। তো আমি একটা মিক্সার জারে ডালটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, তোমরা চাও তো ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দেব খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, একদম 1 পিঞ্চ বলতে পারো হলুদের গুঁড়ো। এবার এটাকে আমরা মিক্সিতে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা খুব মিহি না হলেও চলবে, একটু কোনা কোনা থাকলেও কোনো অসুবিধে নেই। এ দেখতে পাচ্ছ এটা আমার পেস্টটা একদম তৈরি। এবার এটাকে আমি মিক্সার জার থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা বাটিতে নিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না ফেটালে কিন্তু তোমাদের বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে, আর যখন তোমরা এটা ঝোলে দেবে তখন সেটা রসটা টানবে না, মানে ঝোলটা টানবে না, ফুলবেও না। তো এই জন্য এটাকে 5 থেকে 7 মিনিট আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি, এটার কালারই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলো আমাদের খুব সুন্দর ফুলবেও ঝোলে দিলে, আর একদম সফট হবে। তো বড়াগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। এবার আমি ছোট ছোট করে বড়া দিয়ে দেব তেলে। আর বড়ার সাইজটা তোমরা ছোট বড় যেমন ইচ্ছা করতে পারো, কিন্তু আমার মনে হয় বড়াগুলো ছোট ছোট করাই বেশি ভালো, কারণ এগুলো ঝোলে দিলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। যা দেখছো সাইজ বড়ার, এটা কিন্তু ঝোলে দিলে ফুলে একদম ডাবল হবে। তো এই জন্য আমি ছোট ছোট করে বড়াগুলো তৈরি করছি। ঠিক এভাবে একটু একটু করে আমি ছোট ছোট বড়া দিয়ে দিচ্ছি তেলে। আর রান্নাটা আমি যেহেতু সর্ষের তেলেই করব, তার জন্য বড়াটাও আমি সর্ষের তেলেই ভাজছি। এবার এটাকে গোল্ডেন কালার করে সুন্দর এপিট ওপিট করে বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এবার এটাকে উল্টে দিচ্ছি, আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন কালার চলে আসলেই বড়াগুলোকে আমি নামিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু একদম লো করে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর হালকা গোল্ডেন কালার চলে এসেছে বড়াগুলোতে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ঠিক এভাবে আমি বাকি সব বড়াগুলোকেও ভেজে নেব। এবার আরও 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা রান্না করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা আমি প্রথমে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম তেলে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন, আলুর পরিমাণে আমি নুন দিচ্ছি। এখন মিশিয়ে নিয়ে এটাকে আমি সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, আর ফ্লেমটা কিন্তু আমরা মিডিয়ামে রাখবো। তো আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। এ দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, হালকা কালার চলে এসেছে এক সাইডে আলুটার। এবার আমি একটু নাড়িয়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা মোটামুটি কিন্তু সেদ্ধ হতে লাগবে আমাদের, 80% মতো আমাদের যেন সেদ্ধ হয়ে যায়। এ দেখো 10 মিনিট পরে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আলুটা যেহেতু আমি একটু বড় বড় করে কেটেছিলাম, তার জন্য একটু বেশি সময় লেগেছে ভাজতে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমরা ঝোলটা রান্না করব। আমি আর তেল দেব না, ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। সামান্য একটু নেড়ে নেব তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে, যাতে এটা সুন্দর গন্ধ বেরোয় শুকনো লঙ্কার তেজপাতার থেকে। তারপর আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এবার এই গরম মশলাটাকেও আমি সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ অবধি না গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, ভেজে নেব গোটা জিরেটাকেও একটু। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ একদম মিহি করে কোচানো। পেঁয়াজটাকে আমাদের ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে। আর এই রান্নাটা কিন্তু তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, শুধু আদা বাটা দিয়ে, সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন থেঁতো করা 1 টেবিল স্পুন।
তোমরা কিন্তু এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। এবারে আদা রসুন সহ পেঁয়াজটাকে আমি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দু মিনিট মতো ভাজতে হবে। আর এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার কিন্তু ঝোলের পরিমাণ মতো আমি একসঙ্গে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদমই নরম হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো একটা, মিশিয়ে নেব ভালো করে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যতক্ষণ অবধি না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ আমার 5 মিনিট হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে, একদম নরম হয়ে গেছে টমেটোটা। এবার আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি না এর থেকে তেল ছেড়ে আসছে। আর খুব বেশি মশলা কিন্তু আমি এতে ব্যবহার করিনি, জাস্ট 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। আর এই সময় আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে আমি একবার কষিয়ে নেব যাতে আলুর ভিতরে সব মশলার ফ্লেভারটা চলে যায়। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, তোমরা যদি না চাও না দিলেও চলবে। আমাদের মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বড়াগুলো কিন্তু অনেকটাই জল শুষে নেবে আর তখন গ্রেভিটা একদম শুকনো হয়ে যাবে। তো এবার আমি এটাকে ফুটতে দেব। আর এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের হিসেব মতো দিও। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এ দেখতে পাচ্ছ আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বড়াগুলো। আর বড়া কিন্তু অনেকটাই জল শুষে নেবে তাই আমি বলছি বারবার ঝোল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দেখো বড়াগুলো যতটুকু সাইজে আছে, তরকারিটা হয়ে গেলে কিন্তু বড়াগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এবার মিশিয়ে নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বড়া দিয়ে কিন্তু আমাদের খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটালেই এনাফ। আমার 3 মিনিট হয়ে গেছে, এ দেখতে পাচ্ছ বড়াগুলো কতটা ফুলে গেছে। এটা কিন্তু ঝোলটা আরও টানবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একদম টেনে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা অনেক ঝোল আছে কিন্তু থাকবে না সেটা। আর আমি একটা বড়া তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে বড়াগুলো। আমাদের বড়ার তরকারি কিন্তু একদম তৈরি। এই সময় আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। দেখতে পাচ্ছ কতটা জল টেনে নিয়েছে বড়া, এটা কিন্তু ঠান্ডা হলে আরও জল টেনে নেবে। মিশিয়ে নিয়েছি ঘি আর গরম মশলা। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর আমি এটা সার্ভ করেছি গরম গরম ভাতের সঙ্গে। তোমরা কিন্তু এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, দুর্দান্ত লাগে খেতে। এই রান্না কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।